মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ এগরা এক নম্বর ব্লকে। এগরা এক নম্বর ব্লকে রাজ্যে প্রথম মাছের টিকাকরণ হলো। রাজ্যে প্রথম প্রজননক্ষম মাছের টিকাকরণ হলো এক নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারিতে। এর ফলে উৎপাদিত হবে প্রিয় ও স্বাস্থ্যকর মাছ, বাড়বে মাছের যোগান, জানান মৎস্য আধিকারিক। সেই মাছের টিকা বা ভ্যাকসিন দেওয়ার যে কর্মপদ্ধতি, সেটা আজকে আমাদের এগরা এক নম্বর ব্লকে এটি রূপায়িত হচ্ছে। আমাদের তিনটি হ্যাচারি রয়েছে, একটি মাগুরের হ্যাচারি, একটি রুই কাতলার হ্যাচারি, আর একটি হারিয়ে যাওয়া মাছ সরপুটি, এই সমস্ত মাছগুলো নিয়ে ওরা ব্রিডিং করে, আরেকটি মাগুরের হ্যাচারি রয়েছে। যাই হোক, তো এই হ্যাচারির যে মালিকরা রয়েছেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ব্লক থেকে এই ভ্যাকসিনটা তুলে দিলাম, যাতে তারা এই ভ্যাকসিনের প্রয়োগের মাধ্যমে, প্রতিষেধক প্রয়োগের মাধ্যমে অধিক মাছের উৎপাদন করতে পারে এবং নিরোগ মাছের উৎপাদন করতে পারে। জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও প্রণা উৎপাদন বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রজননের অনুকূল পরিবেশ না পাওয়ায় তাপমাত্রা বেশি থাকার কারণে হ্যাচারিতে মাছ মারা যাচ্ছে, ডিম আসলেও ডিম ছাড়ছে না, ফলে রোগাক্রান্ত পোনার জন্ম হচ্ছে। যাতে রোগাক্রান্ত পোনা না হয় সে উদ্যোগে মাছের টিকাকরণ হলো। সেক্ষেত্রে একদিকে যেরকম আমাদের ব্লক এলাকার মাছের উৎপাদন বাড়বে, সেরকম সামগ্রিকভাবে আমাদের রাজ্যের মাছের উৎপাদনও কিন্তু বাড়বে এবং মৎস্য সম্প্রসারণের ক্ষেত্রে সরকারি যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা মাছ চাষিদের আরও আরও বেশি করে এইরকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাচারিতে ডিম পোনা ফোটানোর সময় সমস্যায় পড়ছে হ্যাচারির মালিকরা। মাছ সহজেই ডিম পোনা ছাড়ছে না, যার ফলে মাছের উৎপাদন হচ্ছে না, এমনকি অনেক সময় ডিম ভর্তি মাছ মারা যাচ্ছে। এই সমস্যা সমাধানের আমাদের দেশের মৎস্যবিজ্ঞানীরা তৈরি করেছে অভিনব মাছের টিকা বা ভ্যাকসিন, নাম দেওয়া হয়েছে সিফা ব্রুড ভ্যাক। স্বাস্থ্যকর ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধকারী অসংখ্য সংখ্যক মাছের চারাপোনা তৈরির মাধ্যমে মাছের বংশবৃদ্ধি বহুলাংশে বাড়। এই সিফা ব্রুড ভ্যাক পশ্চিমবঙ্গে এগরা ব্লকে প্রথম প্রয়োগ করা হলো প্রজননক্ষম মাছের ওপরে। শিঙি মাগুর, রুই ও সরপুটি মাছে এই টিকাকরণ করা হলো। হরমোনের সঙ্গে এই ভ্যাকসিনটিকে মিশিয়ে কীভাবে ইঞ্জেকশান দিলে পরে ওই শিঙি মাছের যে বাচ্চাগুলি হবে সেগুলি পুষ্ট হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে, সেই বিষয়ে এখানকার যিনি ব্রিডিং করেন ওনাকে কিছু হাতে নাতে ট্রেনিং দেওয়ার জন্য। এগরা ব্লকের তিনটি খামারে এই টিকাকরণ হয়। এগরা থেকে সৈকত সিয়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।